এই গরমে রাস্তায় বেরিয়ে কাউকে অজ্ঞান হতে দেখলে কি করবেন আপনি? জানেন এই অবস্থায় মৃত্যুও হতে পারে ওই ব্যক্তির। আপনি সঠিক নিয়ম জানলে প্রাণ বাঁচাতে পারবেন কারোর। জেনে নিন এমন বিপদ হলে ঠিক কী করবেন। এত গরম সত্ত্বেও বিভিন্ন কারণে বিভিন্ন দরকারে বাইরে বেরোতেই হচ্ছে মানুষকে। তাই আপনি যদি বাইরে বেরিয়ে দেখেন রাস্তায় কোনো মানুষ অজ্ঞান হয়ে গিয়েছে, তাহলে কিভাবে প্রাথমিক চিকিৎসা করবেন তার? প্লিজ ইগনোর করে যাবেন না, আপনার হাত ধরেই বাঁচতে পারে একটা প্রাণ। বিশেষজ্ঞরা বলছেন এইভাবেই যদি কেউ অজ্ঞান হয়ে যান তাহলে তার হিট স্ট্রোক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? প্রথমেই দেখতে হবে যিনি অজ্ঞান হয়েছেন তার মুখের রং কি লাল হয়ে গিয়েছে, তারপরেই দেখুন তিনি নিঃশ্বাস নিচ্ছেন কিনা। যদি দেখেন নিঃশ্বাস নিচ্ছেন না তাহলে তৎক্ষণাৎ CPR দিতে পারেন। যদি আপনি দেখেন খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে ওই ব্যক্তি, তাহলে তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী কোনো বাড়িতে নিয়ে যান এবং তার শরীর ঠান্ডা করার চেষ্টা করুন। শরীর ঠান্ডা করার দুটো পদ্ধতি রয়েছে, এক এক্সটার্নাল কুলিং, দুই ইন্টারনাল কুলিং। প্রথমে বাইরে থেকে শরীর ঠান্ডা করতে তার গায়ে ঠান্ডা জল ঢেলে দিন, তবে সবথেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট হলো ইন্টারনাল কুলিং। যদি ওই ব্যক্তির জ্ঞান থাকে তাহলে ভিতর থেকে শরীর ঠান্ডা করতে ঠান্ডা জল খাওয়ান, কিন্তু ওই ব্যক্তির যদি জ্ঞান না থাকে তাহলে ইমিডিয়েট অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে ভর্তি করান। ততক্ষণ কিন্তু আপনি বরফ এনে ওই ব্যক্তির শরীরের বিশেষ কিছু জায়গায় ঘষতে পারেন। শরীরের যেসব জায়গায় ভেনাস ফ্লো খুব বেশি, যেমন হাতের রিস্টে, বুকে, কপালে, ঘাড়ে, এসব জায়গায় বরফ চেপে ধরলে শরীরের ইন্টারনাল টেম্পারেচার কমে যায়। তাই সুস্থ থাকার জন্য যা করতে হবে সেগুলো অবশ্যই করুন। প্রয়োজন ছাড়া এই গরমে ঘরের বাইরে বেরোবেন না, যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকতে চেষ্টা করুন। বাইরে বের হলে সরাসরি রোদ যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে মাথায় কাপড়, টুপি বা রঙের ছাতা ব্যবহার করতে হবে। পরনের কাপড় হতে হবে হালকা ঢিলে ঢালা সুতির কাপড়। শরীর যতটা সম্ভব ঢেকে রাখতে হবে। বাইরে বেরোনোর পূর্বে 15 SPF এর ওপরে সানস্ক্রিন শরীরের উন্মুক্ত জায়গায় লাগাবেন, এর ফলে সানবার্ন থেকেও রক্ষা পাওয়া যাবে। যারা মাঠে ময়দানে কাজ করেন তারা চেষ্টা করুন ছাতা ব্যবহার করার। মাঝে মধ্যে শীতল স্থান বা গাছের নিচে হলে বসার চেষ্টা করবেন। প্রচুর জল খান, যেহেতু ঘামের সঙ্গে জল ও লবণ বের হয়ে যায় তাই লবণযুক্ত পানীয় যেমন স্বাভাবিক জলে খাবার লবণ মেশাতে পারেন বা ORS খেতে পারেন। অবশ্যই বিশুদ্ধ জল ব্যবহার করতে হবে এবং প্রয়োজন মতো স্নান করুন প্রতিদিন। শরীর ঘাম এবং ময়লা মুক্ত রাখুন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।